মন্ত্রী বলা হচ্ছে যে বিএনপি নেতারা ঘুম থেকে উঠেই দূতাবাসগুলোতে নালিশ করতে যায়, এত নালিশের পরও এত ধর্ণা ধরার পরও আসলে বিদেশিদের কাছে তাদের কোনো লাভই হচ্ছে না, এই বিষয়টি নিয়ে আপনি আসলে কি বলতে চাইবেন? ঘুম থেকে উঠেই বিএনপি নেতারা বিদেশিদের কাছে যাচ্ছে, এ বিষয়ে আমার বক্তব্যটা আওয়ামী লীগ এটা সঠিক বলছে না, এটা পাগলের পলা বকছে। বিএনপিকে বিদেশিরা যদি দাওয়াত করে কথা বলতে চায় এটা তো যাওয়াটাই স্বাভাবিক। বিদেশি মানে কিন্তু আমাদের প্রতিবেশী, ওরা কিন্তু বিশ্বের বাইরের গ্রহের কেউ না। এই বৈশ্বিক সমাজে বিদেশিগুলোই, বিদেশি রাষ্ট্রগুলো, বিদেশি দেশগুলো আমাদের সমাজের একটা অংশ, বৈশ্বিক রাষ্ট্রীয় বৈশ্বিক সমাজ। সমাজ আমাদের পাড়া যেমন একটি সমাজ, আমাদের শহর যেমন একটি সমাজ, আমাদের দেশে যেমন সমাজ আছে, বৈশ্বিক একটি সমাজ আছে। তো একটি বৈশ্বিক সমাজের কেউ যদি বিএনপিকে ডাকে, দাওয়াত করে কথা বলতে চায়, কথা বলাটাই স্বাভাবিক। আর যদি ওদের সাথে কথা বলাটা অবৈধ হতো, তাহলে বাংলাদেশে ওদের দূতাবাসগুলো কেন অনুমোদন করা হলো? বিশেষ করে যখন নির্বাচন সামনে চলে আসে, বিশেষ করে জাতীয় নির্বাচন যখন সামনে চলে আসে, তখন কিন্তু এই বিষয়গুলো সব থেকে বেশি দেখা যায় যে দূতাবাসগুলোতে বিভিন্ন দলের বিভিন্ন রাজনীতিবিদদের আসে, যাতায়াতটা বেড়ে যায়। সেটিকে কেন্দ্র করেই আসলে মূলত প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন যে আসলে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে বা বাইরে থেকে চাপ প্রয়োগ করে আমাদেরকে নত করা যাবে না। সেটা প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের নিজস্ব বিষয়, বাইরের দেশগুলো চাপ দিচ্ছে কি দিচ্ছে না সেটা আমরা জানি না, আমাদের জানার বিষয় না। কিন্তু আমরা জানি জাতি এবং আমরা চাপ দিচ্ছি, এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং এই সরকারকে পদত্যাগের মাধ্যমেই কিন্তু আগামী ইলেকশন নিশ্চিত করতে হবে। তাছাড়া এই সরকারকে কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে দেশ এবং বিদেশ কেউই দেখতে চায় না। বিদেশিরা বাংলাদেশে মানবাধিকার নিশ্চিত করতে চায়, তারা যদি আমাদের ডোনার পার্টনার হয়ে থাকে, আমাদেরকে সাহায্য দেশ হয়ে থাকে, সেই সাহায্য দেশগুলোরও কিন্তু একটা ভাবনার বিষয় আছে। আমি একটি স্বৈরতান্ত্রিক সরকারকে ডোনেট করব, সাহায্য করব, ঋণ দেব, নাকি একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনা সরকারকে আমরা? অসংখ্য ধন্যবাদ মাধু ভাই, আপনি যেমনটি বলছেন আসলে যে চাপ প্রয়োগের ব্যাপার রয়েছে, যে জন্য আসলে এটি মূলত সেই কারণেই মূলত আসলে বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে বিশেষ একটি যোগাযোগ রাখা হচ্ছে বিভিন্ন দলের পক্ষ থেকে। কিন্তু মানে প্রশ্ন আসলে সেখানেও এসে যায় যে আমাদের ডিসিশন, এটা হচ্ছে নির্বাচনটা কি হবে, নির্বাচন আদৌ হবে কি হবে না, সেটি হওয়া উচিত একেবারেই নিজস্ব বাংলাদেশের ডিসিশন। সেই সিদ্ধান্তের জন্য কেন আমরা দূতাবাসগুলোর উপর নির্ভর করব, সেই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো নিশ্চয়ই। মনিরুজ্জামান মনির, আপনার কাছে আসি, মাথা নত করার প্রশ্ন আসলে কেন আসছে, মাথা নত কাদের কাছে করা, মানে আপনাদের দিক থেকে আসলে এই বিষয়টি একটু পরিষ্কারভাবে যদি জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক সহ বাংলাদেশের সকল দর্শকদেরকে দেশ টেলিভিশনের দেশ সুন্দরী অনুষ্ঠান শুভেচ্ছা। দেখুন, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে, আমাদের 30 লাখ শহীদ এবং 2,70,000 মা বোনের সর্বোচ্চ ইজ্জাতের বিনিময়ে, স্বাভাবিক, কারণ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের তার নিজস্ব সংবিধান আছে, নিজস্ব রাজনৈতিক বিভিন্ন সিদ্ধান্ত তারা নিজস্ব মতামতের ভিত্তিতে হবে। তার প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাগুলো যেহেতু বেশ কয়েক মাস বা বেশ কিছুদিন ধরে, আমরা জাতীয় নির্বাচন আসার আগে, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই বিভিন্ন দল বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে, বিভিন্ন দেশের কাছে বিভিন্ন সময় আমাদের এই নালিশি ব্যবস্থা আমরা দেখেছি। যে কথা যেটা জনাব ওয়াদুদ বললেন, সেই কথার সাথে আমি বিনয়ের সহিত আমি স্মরণ করিয়ে দিতে চাই আপনার মাধ্যমে বাংলাদেশের সকল দর্শকদেরকে, 2013-14 সালের পরে, বেগম জিয়া 14 নির্বাচনের পরে, আওয়ামী লীগ যখন আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বারের মতন দেশ সেবার সুযোগ পেল, তখন আমরা দেখি যে ওয়াশিংটন টাইমসে সাবেক প্রধানমন্ত্রী সম্মানিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিবন্ধন লিখেছিলেন, বাংলাদেশ যাতে জিএসপি সুবিধা না পায়। তার মধ্যে থেকে বোঝা যায় বাংলাদেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ কে বা কারা কামনা করে। আমরা যদি অতীত মানে কিছুদিন পূর্বের বা কয়েক বছর পূর্বের যদি ঘটনা আমরা অবলোকন করি, তাহলে দেখতে পাব যে ভারতের পাশের দেশ বিজেপির জেনারেল সেক্রেটারি, বিজেপির সাধারণ সম্পাদক অমিত শাহর কণ্ঠ জালিয়াতি করে তারা বাংলাদেশের মানুষকে গুজব ছড়িয়েছিল, বাংলাদেশের মানুষকে 6 জন কংগ্রেসম্যানের সই জালিয়াতি করেছিল।
এই কাজগুলো করেছিল বিএনপি খুব সুনিপুণভাবে, বাট সেটা পরবর্তীতে ধরা খেয়ে গেছে। সেই কারণেই বলছে বাংলাদেশ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জনায়েত ওবায়দুল কাদের সাহেব যে বিএনপি সকাল বিকাল নালিশের কাছে যায়। দেখুন আমি গুলশানে থাকি, যদি একটু প্রশ্ন করি সম্পূরক প্রশ্ন, সেটি হচ্ছে যে রাষ্ট্রদূতদের সঙ্গে তো আওয়ামী লীগের পক্ষ থেকেও বড় বড় নেতারা দেখা সাক্ষাৎ করছেন, একটা দল যখন সরকারি নির্বাচনমুখী আলোচনা চলছে সেখানে, সেটি যদি আমি আসছি আমাকে আপনার পয়েন্টে, আমি আই গট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ লাইক টু সে। প্রশ্নটি হলো আওয়ামী লীগ এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, সরকার ব্যবস্থাপনায় আছে, সরকার দলের সাধারণ সম্পাদক, শুধু উনি একজন দলের সাধারণ সম্পাদক নয়, উনি সরকারের মন্ত্রীও বটে। এবং আমাদের সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূতের সাথে যে মধ্যাহ্নভোজ, সেই মধ্যাহ্নভোজে রাষ্ট্রদূত তাকে দাওয়াত জানিয়েছেন এবং বাই লেটার লিখে তো কথা হয়েছিল। স্বাভাবিক কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক আর বিএনপি নেতাদের দৌড়ঝাঁপ, আমরা এই শহরে থাকি, এই শহরেই বড় উঠছে, বেড়ে উঠছি, আমি নিজে গুলশান এরিয়াতে থাকি, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টগুলোতেও বিদেশি রাষ্ট্রদূতের সাথে বিএনপির নেতাদের, এটা সাংগঠনিক সম্পাদক বলেন, যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আন্তর্জাতিক বিষয়ক সাব কমিটির যারা কাজ করেন তাদেরকেও বিভিন্ন সময় বসতে দেখি, খাইতে দেখি, চলতে দেখি। সো এটা আমাদের চোখের সামনে ঘটছে, আমরা দেখছি। কিন্তু আমরা সর্বশেষ যে অবস্থান, আমার বিং এ সন অফ ফ্রিডম ফাইটার, আমি মনে করি আমার বাবা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, আমার সাথে অবশ্যই আমি, উনি বলেছেন বৈশ্বিক দুনিয়ার সাথে, বৈশ্বিক যে সমাজ ব্যবস্থা, অফকোর্স বৈশ্বিক সমাজ ব্যবস্থার সাথে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের সংবিধানে সুনিশ্চিতভাবে আমাদেরকে নিশ্চিত করেছে কারোর সাথে শত্রুতা নয়, বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। আমার সকলের সাথে বন্ধুত্ব থাকবে, আমার সমাজ এবং বৈশ্বিক যে বাস্তবতা সেখানে যদি কখনো মানব সমাজ, মানব সভ্যতার যখন অচলায়তন ঘটবে, কখনো মানবিক যে হানিকর কোনো ঘটনা ঘটবে, যেমন ইসরায়েল প্যালেস্টাইনের উপরে যে নির্যাতন করছে, সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ অঞ্চলের একমাত্র আয়রন লেডি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়ে কথা বলে, এটা হলো আমরা বৈশ্বিক যে অবস্থান সেখানে দাঁড়িয়ে আমরা কী বলছি। আপনার যখন নির্যাতন হবে, নিষ্পেষণ হবে, তখন আমি কণ্ঠস্বচ্চার করব। কিন্তু একটি দেশের রাজনৈতিক যে বিদ্যমান অবস্থান, সেটা তার দেশের স্বদেশের রাজনৈতিক দলগুলো এবং সরকার ব্যবস্থাপনায় কীভাবে নির্বাচন হবে, সেটা আমাদের সংবিধানেই লেখা আছে, লিপিবদ্ধ আছে। এর বাইরে যদি কেউ মনে করে থাকে যে ক্ষমতায় বসিয়ে দেবে, এটা আমরা বিএনপির কর্মকাণ্ডে দেখি, কখনো নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলে মনে করে ওনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, কখনো হিলারি ক্লিনটন রাষ্ট্রপতি হলে ক্ষমতায় বসিয়ে দেবে, এই যে মানসিকতা, এখান থেকে আমি মনে করি বিএনপি যদি নিজেদেরকে রাজনৈতিক দল মনে করে, যদিও আমি বিভিন্ন সময় বাংলাদেশের টেলিভিশনে গত 12 বছর ধরে বলে গেছি বিএনপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি অ্যাট অল, এটা একটি এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট ধারণ করে, সেই কারণে আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে যদি নিজেদেরকে বিকশিত করতে চায়, বিএনপি যদি বিকশিত করতে চায় রাজনৈতিক দল হিসেবে, সেক্ষেত্রে মানুষের মন, মানুষকে ধারণ করে। অসংখ্য ধন্যবাদ মনির জামান মনির।